বায়োটেক সাধারণ একটা বিষয়। সাধারণত প্রতিদিন 5 থেকে 15 বার একজন স্বাভাবিক মানুষ বায়োটেক করে। বিশেষজ্ঞরা বলে থাকেন, দিনের নির্দিষ্ট সময়ে পেটে প্রচুর পরিমাণে গ্যাস থাকা ভালো স্বাস্থ্যের লক্ষণ। বায়োটেক প্রমাণ করে আপনি সুস্থ এবং আপনার পরিপাক ক্রিয়া স্বাভাবিক আছে। যদিও মানুষ সাধারণত লোক লজ্জার ভয়ে প্রকাশ্যে বায়োটেক করা থেকে বিরত থাকে, অনেকে আবার অস্বস্তিকর পরিস্থিতিতেও পড়েন। কিন্তু আপনি যদি বিব্রতকর পরিস্থিতি এড়িয়ে চলতে পারেন, তাহলে কিন্তু প্রতিদিন বায়োটেক করার বিষয়টি আপনার কাছেও স্বাভাবিক মনে হবে। যে খাবারগুলোর কারণে মানুষ বায়োটেক করে, সেগুলো হৃৎপিণ্ডের জন্য স্বাস্থ্যকর। ফাইবারযুক্ত জটিল কার্বোহাইড্রেট, যেগুলো মানুষের শরীরের ভেতরে সহজে ভাঙতে পারে না, কিন্তু অন্ত্রের ব্যাকটেরিয়া সেগুলো ভাঙতে পারে সহজে। তাহলে কোন খাবারগুলোর কারণে মানুষ বায়োটেক করে, কোন খাবারের কারণে বায়ু দুর্গন্ধযুক্ত হয়, আর কোন পরিস্থিতিতে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, চলুন কিছু খাবারের বিষয়ে জেনে নেই আজকে। চর্বি জাতীয় খাবার খেলে সেগুলো ধীর গতিতে হজম হয়। এসব খাবার আপনার অন্ত্রে জমা হতে অনেক সময় লাগে। চর্বিযুক্ত মাংস দ্বিগুণ কঠিন, কারণ এগুলো অ্যামিনো অ্যাসিড মেথিওনিন সমৃদ্ধ, যাতে সালফার থাকে। মানুষের অন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা সালফার ভেঙে হাইড্রোজেন সালফাইডে পরিণত হয়, যেটার গন্ধ পচা ডিমের মতো। আর এরকম খাবার খেলে পাকস্থলীতে হাইড্রোজেন সালফাইড অল্প পরিমাণে জমা হয়, ফলে বায়ু নির্গত হয়, অনেক সময় সেটা দুর্গন্ধযুক্ত হয়। বিভিন্ন ধরনের বিন, যেমন শিম ও ডালে প্রচুর ফাইবার থাকে, এছাড়া র্যাফিনোজও থাকে। কমপ্লেক্স সুগারও আছে, যেটা ভালোভাবে প্রসেস করতে পারি না আমরা। এই চিনিগুলো অন্ত্রে যায় শক্তির জন্য, পাকস্থলী সেটা ব্যবহার করে, ফলে পাকস্থলীতে অতিরিক্ত বায়ু তৈরি হয়। হাইড্রোজেন, মিথেন, এমনকি গন্ধযুক্ত সালফারও উৎপন্ন হয়। আর এমন খাবার খেলে বায়ু নির্গত হওয়াটাই স্বাভাবিক। অনেকেই মনে করেন ডিম বায়োত্যাগের কারণ নয়, কিন্তু বায়োত্যাগের অন্যতম কারণ হতে পারে এটা, কারণ ডিমে থাকে সালফার প্যাকড মেথিওনিন। সুতরাং আপনি যদি দুর্গন্ধ ছাড়া বায়োত্যাগ করতে চান, বায়ু উৎপাদনকারী অন্যান্য খাবার যেমন শিম বা চর্বিযুক্ত মাংসের সঙ্গে ডিম খাবেন না। ডিম খেয়ে যদি আপনার শরীর ফুলে যায় বা শরীরে যদি শিরশির ভাব আসে, তাহলে ধরে নিতে হবে আপনার হয়তো ডিমে অ্যালার্জি আছে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। পেঁয়াজ, রসুন, ডাটা জাতীয় খাবার পেটে গ্যাস তৈরি করতে পারে, এর ফলেও বায়ু নির্গত হয়। গরু ও ছাগলের দুধে ল্যাকটোজ থাকে, আর এই চিনির কারণে পেটে গ্যাস তৈরি হতে পারে। বিশ্বের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় 65% মানুষের শরীরে ল্যাকটোজ সহ্য হয় না। ল্যাকটোজেনে অ্যালার্জি থাকলে অনেকেই সেটা বুঝতে পারেন না, তাই দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়ার ফলে তাদের শরীর ফুলে যায় ও পেটে গ্যাস হয় বা অস্বস্তি বোধ তৈরি হয়। গ্যাস তৈরির ফ্রুকটন ও ফাইবার পাওয়া যায় শস্য জাতীয় খাবারে, যেমন ওটস ও গমের পণ্যে। ফলে রুটি, পাস্তা এবং শস্য জাতীয় খাবারগুলো গ্রহণ করার পর কিন্তু বায়ু নির্গত হতে পারে। এছাড়া গম, বার্লি এবং দানা জাতীয় গাছ, রায়ে গ্লুটেন থাকে। আপনার যদি গ্লুটেনে অ্যালার্জি থাকে, তাহলে গ্লুটেন বেশি আছে এমন খাবার খাওয়ার পরে গ্যাস, শরীর ফুলে যাওয়া বা শারীরিকভাবে অস্বস্তি অনুভব করতে পারেন। বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি সহ বিভিন্ন সবুজ সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আর এ কারণে এসব সবজি হজম হতেও সময় লাগে। অন্ত্রের ব্যাকটেরিয়া শক্তির জন্য এসব ফাইবার ব্যবহার করতে ভালোবাসে, এ কারণে পাকস্থলীতে হালকা গ্যাস তৈরি হতে পারে। এছাড়া অনেক সবজিতে সালফারও থাকে, সেসব খাওয়ার কারণেও হালকা দুর্গন্ধের বায়ু নির্গত হতে পারে। আম, আপেল, নাশপাতির মতো ফলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকে, অর্থাৎ ফ্রুকটোজ থাকে। এছাড়া আপেল, নাশপাতিতে ফাইবার থাকে অনেক। ফ্রুকটোজের কারণে হালকা গ্যাস তৈরি হতে পারে অনেকের পাকস্থলীতে। যদিও ল্যাকটোজ অসহিষ্ণুতার বিষয়টা অনেক শোনা গেলেও ফ্রুকটোজের ক্ষেত্রে তেমনটা শোনা যায় না।
ফলমূল সবজি সহ শস্য জাতীয় খাবার খেলে হালকা গ্যাস তৈরি হতে পারে, কিন্তু এসব খাবারে যে পুষ্টিগুণ আছে সেগুলো মানুষের শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফাইবারযুক্ত খাবার অর্থাৎ আঁশযুক্ত খাবার না খেলে নানাবিধ শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা একটা বড় সমস্যা। সুষম খাবার গ্রহণ করে শরীর সতেজ রাখা সবচেয়ে জরুরি। প্রত্যেক খাবারের পর পরিমাণ মতো পানি খেলে শরীর সতেজ থাকে। এছাড়াও স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন খাবারের পর গ্রিন টি বা পুদিনা চা বা মশলাযুক্ত চা খাবার, যেন হজমে সুবিধা হয় এবং পাকস্থলীতে জমা থাকা হালকা বায়ু যেন নির্গত হয়ে যায়। বিভিন্ন ধরনের পানীয়তেও গ্যাস থাকে, আর এগুলো যদি বেশি পরিমাণে গ্রহণ করেন তাহলে ঢেঁকুর উঠতে পারে বা বায়ু নির্গত হতে পারে। কোনোভাবে বায়ু যদি আপনার পাকস্থলীতে জমে যায় তাহলে তো তা ত্যাগ করতেই হবে। বায়ু ত্যাগ করা নিয়ে কি আপনার উদ্বিগ্ন হওয়া উচিত? একদম নয়। কিছু কিছু ক্ষেত্রে খাবার হজমের সময় বহু ধরনের গ্যাস পেটে তৈরি হয়, সেগুলো পেটে জমে থাকলেই ক্ষতি, বরং সেগুলো যদি বেরিয়ে যায় তাহলেই লাভ। সেক্ষেত্রে পেটে চাপ পড়লে নির্দ্বিধায় সেই গ্যাস বের করে দেওয়া উচিত। পেটে খাবার হজম করার কাজে সাহায্য করে যেসব ব্যাকটেরিয়া, তারা এই গ্যাসের অনেকটাই তৈরি করে। বিশেষজ্ঞদের মতে যাদের একেবারেই গ্যাস হয় না তাদের হজম প্রক্রিয়ায় কিছু সমস্যা থাকলেও থাকতে পারে। যারা খাবার খুব ভালো করে হজম করেন, পুষ্টিগুণ পুরো মাত্রায় গ্রহণ করেন, তাদের পেটে বায়ুর উৎপাদনের মাত্রা বেশি, তাদের বায়ু ত্যাগের পরিমাণও স্বাভাবিক। তবে কারো কারো ক্ষেত্রে পেটে অতিরিক্ত গ্যাস তৈরি হওয়া শারীরিক সমস্যারও লক্ষণ হতে পারে। যদি অতিরিক্ত গ্যাসের সমস্যা হয় ও বিষয়টি আপনার মনে উদ্বেগ তৈরি করে, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত।